ত্রয়োদশ বিশ্বকাপের 47টি ম্যাচ অতিক্রান্ত। 48টি ম্যাচের শেষ লড়াই 19 নভেম্বর রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা এই বছরের স্বাগতিক দল ভারত। প্রথম সেমিফাইনালে ভারত 70 রানের ব্যবধানে নিউজিল্যান্ডকে এবং দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া 3 উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছায়, যার কারণে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ অনেকটাই তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, 20 বছর আগে অর্থাৎ 2003 সালে এই দুটি দল ফাইনালে লড়েছিল, যদিও সেক্ষেত্রে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তাই এবার ঘরের মাটিতে ভারতের লক্ষ্য অস্ট্রেলিয়াকে হারিয়ে গিয়ে তৃতীয়বার ট্রফি জয় করা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চলতি বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনাল ম্যাচ। স্বাগতিকে ভারত প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফাইনাল ম্যাচ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং সমাপ্তি অনুষ্ঠানে আইসিসির তরফ থেকে বিশ্বজয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের মধ্যে থাকবেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, রিকি পন্টিং, যুবরাজ সিং সহ অনেক ক্রিকেটার। মোট কথা, আইসিসি এবার লক্ষ্য নিয়েছে 10 দলীয় এই বিশ্বকাপ থেকে গোটা বিশ্বে ক্রিকেটকে আরও জনপ্রিয় করার লক্ষ্যমাত্রা, যে লক্ষ্যমাত্রা শুরু হবে এই ভারত থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আহমেদাবাদে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে বিশেষ আকর্ষণ থাকছে বায়ুসেনার 9টি বিমানের মহড়া। উপস্থিত থাকবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডুয়ালিপার। উপস্থিত থাকার কথা রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি এলবাম জিও এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেবেন বিশ্বকাপ। মোট কথা, ভারতে এবারের এই আসনকে আরও মনে করে তুলবেন আয়োজক আইসিসি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। উত্তেজনায় পড়ছে আসমুদ্র হিমাচল। 19 নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই হাই ভোল্টেজ ফাইনাল। এক দশক পর ফাইনালে ভারত এবং 2 দশক পর ভারত অস্ট্রেলিয়া ফাইনালে মুখোমুখি। 1,32,000 দর্শক উপভোগ করবেন ফাইনাল ম্যাচ। তার আগেই কয়েক গুণ বেড়ে গেল আহমেদাবাদের হোটেল এবং বিমান ভাড়া। ডিলাক্স কিং এবং ডিলাক্স স্যুটের ভাড়া 1,53,000 টাকা থেকে 3,52,000 টাকার মধ্যে রয়েছে। অন্যদিকে মুম্বাই থেকে আহমেদাবাদ 45,000, দিল্লি থেকে আহমেদাবাদ 33,000, বেঙ্গালুরু থেকে আহমেদাবাদ 66,000 এবং কলকাতা থেকে আহমেদাবাদের বিমান ভাড়া হয়েছে 72,000 টাকা। তারপরও ক্রিকেট প্রেমীদের উন্মাদনা বৃদ্ধি পাচ্ছে হোটেল এবং বিমানের টিকিট কেনার ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ঘরের মাটিতে রোহিতের নেতৃত্বে তৈরি ভারতীয় দল দীর্ঘ 2 দশক পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে আম্বেদকর স্টেডিয়ামে। টানা 10টি ম্যাচে জয়ী ভারতীয় দল 21তম লড়াইকে অর্থাৎ ফাইনাল ম্যাচেও জয় চাইছে। তবে সেক্ষেত্রে দলে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। মিডল অর্ডারে বিগত ম্যাচগুলিতে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন প্রত্যেকে, তাই ম্যানেজমেন্ট সহ একটা অংশ চাইছে এবং রবিচন্দ্র অশ্বিন কিংবা সর্দার ঠাকুরকে দলে আনার পরিকল্পনা রয়েছে। যদিও হাতে রয়েছে অনেকটা সময়, তাই ফাইনাল ম্যাচের আগে দলে পরিবর্তন হবে কিনা তা রবিবার পরিষ্কার হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।